সাধারণত দেখা যায় দুর্বল মানুষদের ভেতরে একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা থাকে, আর যারা একটু মানসিকভাবে শক্তিশালী তারা ক্ষমা করে দেয়, আর যারা বুদ্ধিমান তারা কিন্তু এরকম ধরনের কিছু ঘটনা, অর্থাৎ আপনার দ্বারা প্রভাবিত হচ্ছি আমি বা কেউ আমাকে রাগানোর চেষ্টা করছে, সেই সবগুলোকে ইগনোর করার চেষ্টা করে। আজকের বিষয় এরকম ধরনের কিছু ঘটনা নিয়ে, কারোর ব্যবহারে আপনারা বিচলিত হবেন না বা প্রভাবিত হবেন না। নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস দত্তগুপ্ত, ভালো থেকো বন্ধুতে আপনাদের স্বাগত। আজকের বিষয় যেরকম বললাম, কারোর ব্যবহারে বিচলিত হবেন না, প্রভাবিত হবেন না, কি করে আমরা সেটাকে আমাদের নিজেদেরকে রক্ষা করব বা বাঁচাবো, আসুন আজকে এই প্রসঙ্গে কিছু আলোচনা করি। নির্বোধ আর বুদ্ধিমানের মধ্যে তো পার্থক্য একটা আছে নিশ্চয়ই, আর যারা বুদ্ধিমান তাদের কষ্ট কম, নির্বোধরাই কিন্তু আপনাকে কষ্ট দেবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিস কলিগ নানাভাবে নানান জায়গায় আমরা ডিস্টার্ব হই, আমাদের উপরে প্রভাব আসে নানান রকম রাজনীতি, কখনো সংসারে কারুর বা সংসারে কারুর বা অফিসে অফিস কলিগ দ্বারা আমাদের উপরে নানান রকম সমস্যা হয়, এগুলো আমাদের চলতেই থাকে, কখনো আমরা ধৈর্য রাখতে পারি না, প্রভাবিত হই, রিয়্যাক্ট করে ফেলি। তো এরকম একটা ঘটনা আমার বাড়ির পিছনে, ছোট্ট করে বলি বাস্তব ঘটনা, একটা নতুন ফ্ল্যাট হয়েছে আমার বাড়ির পিছনে, সেখানে রাত্রিবেলাতে যারা পজিশন নিয়েছে তাদের ভিতরে কোনো একজন ফ্ল্যাট ওনার বন্ধু বান্ধব নিয়ে এসে তারস্বরে চিৎকার, মিউজিক, হয়তো নানান রকম আরও আনন্দ ফুর্তি চলে। তো বেশ কিছুদিন আমি দেখার পরে একদিন গিয়ে আমি বললাম যে পাড়ার অনেকেই আলোচনা করছে, যদি আপনারা এরকম রোজ এই আওয়াজটা বন্ধ করেন বা একটু সংযতভাবে করেন তাহলে বোধ হয় ভালো হয়। কিন্তু দেখলাম তার পরের দিনও একইভাবে চলছে। তো আমি ধরে নিয়েছি রাত্রিবেলা ওই সময় আমার বাড়ির পিছনে একটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, তাই আমার বাড়িতে যত অতিথি আসে আমি তাদেরকে বলে দিই কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু একটা মিউজিক বা এরকম ধরনের আনন্দ ফুর্তির আওয়াজ আসবে, তোমরা তাতে বিচলিত হয়ো না। এই গল্পটা এই কারণেই বলা, আমরা কাউকে সির্ফ রিকোয়েস্ট করতে পারি, ঠিক না, তারপর তার জন্য আমার এনার্জি ওয়েস্ট করতে পারবো না। একটা মানুষকে কোনো একটা কারণে আমি গিয়ে বলতে পারি যে এইটা আমার অসুবিধা হচ্ছে, এটা বন্ধ করতে বা এটা না করলে ভালো হয়, কিন্তু দিনের পর দিন যদি সে একই জিনিসের পুনরাবৃত্তি হতে থাকে, আমি তার কাছে দিনের পর দিন গিয়ে গিয়ে একই রিকোয়েস্ট করে আমি আমার এনার্জিকে কখনোই ওয়েস্ট করব না। একটাই চিন্তা শক্তি তৈরি করব যা এক্সপেকটেশন থেকে অ্যাকসেপ্টেন্সে তৈরি হয়, অর্থাৎ যাকে অ্যাকসেপ্ট করবে সে ডিস্টার্ব করবে না, আর যাকে তুমি এক্সপেক্ট করবে সে কিন্তু একের পর এক সেই একই জিনিস পুনরাবৃত্তি করে যাবে, এবং তুমি একটা সময় ধৈর্য হারিয়ে তোমার নিজের শারীরিক এবং মানসিক ক্ষতি করবে। তাই এই কারণে আমাদের উচিত আমাদের এক্সপেকটেশন থেকে অ্যাকসেপ্টেন্সে চলে যাওয়ার, বাধ্য হয়ে আমি নিজেকে পরিবর্তন করে ফেলব। আমার এক্সপেকটেশনসের কারণ যদি আমার কষ্ট হয়, আমার খুশি নষ্ট হয়, আমার ডিস্টারবেন্স, মানসিক ডিস্টারবেন্স যদি আরও বেড়ে যায়, তাহলে আমার এক্সপেকটেশন থেকে পরিবর্তন করে অ্যাকসেপ্টেন্সে নিয়ে যেতে হবে। আমাদের জীবনে চলার পথে এই জিনিসগুলো অহরহ হয়ে থাকে, কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে ধাক্কা খেয়ে খেয়ে নিজেদেরকে নিজেদের ক্ষতি করি। আমাদের উচিত ভালো করে একটু ইন্ট্রোস্পেক্ট করে, যাতে এই জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি সেটাকে নিয়ে একটু ভাবা। আপনি যদি একটা মাছের গাছে ওঠার তৎপরতা বা তার দক্ষতা দিয়ে বিচার করেন,
তাহলে সেটা কিন্তু বোকামি হবে। এই জিনিসটা থেকে আমরা আশা করতে পারি না যে তার দক্ষতা থাকবে গাছে ওঠার জন্য। ঠিক একইভাবে যে জিনিসটা আমি পরিবর্তন করতে পারবো না, সেই জিনিসটা আমার এক্সপেক্ট করাই উচিত না। বন্ধুরা, তিনটে জিনিস প্র্যাকটিস করবে, এটা আমার আপনাদের কাছে একটা অ্যাডভাইস। এক নম্বর হচ্ছে মানুষের মতামত, অর্থাৎ মানুষের মতামতে বুলেট প্রুফ হয়ে উঠতে হবে আপনাকে। যেমন আপনাকে মেনে চলতেই হবে এই দুনিয়ায় কিছু মানুষ আপনাকে এই নিয়ে গসিপ করবে, সেটা সংসারে হোক, পাড়ায় হোক, কর্মস্থলে হোক। এই পিছনে আলোচনা বা একে অপরের সঙ্গে আলোচনা আপনাকে নিয়ে, এটা কিন্তু চলবেই, এতে কিন্তু বিচলিত হলে চলবে না। আপনার বিরুদ্ধে কথা বলবে মানুষে, আপনার ভুল ঠিক নিয়ে বিচার করবে মানুষে, কেউ কেউ জাজমেন্টাল হবে। আর সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানসিকভাবে শক্ত হয়ে থাকতে হবে, কারণ আপনি যদি মনে করেন যে ওই কথাটা বললো কেন, ওরা কেন আমাকে নিয়ে আলোচনা করলো, তাহলে কিন্তু আপনার দুঃখের শেষ থাকবে না। দ্বিতীয় হচ্ছে ইউ হ্যাভ টু সিক ডিসকমফর্ট, অর্থাৎ আমার জীবনে সদা কমফোর্টেবল হবে এটা কিন্তু ভাবলে চলবে না। যখন আপনার জীবনে মাঝে মধ্যে ডিসকমফোর্টেবল সিচুয়েশন আসবে, এটা কিন্তু আপনার অনেক পথ দেখাবে। একটা জিনিস নতুন করে ভাবা উচিত যে এই রোড ব্লকসগুলোই কিন্তু আমাদের জীবনে নতুন পথ দেখায়, নতুন দিশা দেখায়। তাই সবসময় যদি আপনি একটা কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনি নতুন পথ খুঁজে পাবেন না। আমি এর আগের আমার অনেক প্রোগ্রামেও বলেছি যে দেখবেন ইসিজি গ্রাফের যে উঠানামাটা, সেটা কিন্তু এটাই বোঝায় যে একটা মানুষের ভিতরে এখনো প্রাণ আছে। যখন সেই ইসিজি গ্রাফটা স্ট্রেট লাইনে থাকবে, সেই মানুষটার ভিতরে কিন্তু প্রাণ থাকে না। অর্থাৎ রাতের পরে দিন আসবে, দিনের পরে আবার রাত আসবে। তাই ডিসকমফোর্টেবল সিচুয়েশন কিন্তু আমাদের পথ দেখায়। আর তৃতীয় হলো আমি আমার খুশিকে নিয়ন্ত্রণ করব, খুশির দ্বারা আমি নিয়ন্ত্রিত হব না। অর্থাৎ আমি কতক্ষণ ফেসবুকে থাকব, কতক্ষণ অনলাইন গেমস দেখব, কতক্ষণ অফলাইন গেমস খেলব, এগুলো কিন্তু আমি নিয়ন্ত্রণ করব। আর আমি যদি ওইগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হই, তাহলে কিন্তু আমি খুশির থেকে বা ভালো থাকার থেকে বঞ্চিত করব নিজেকে। এটাকে মাথায় রাখতে হবে। এই তিনটি জিনিস আমাদের জীবনে অনেকটা কিন্তু খুশির মুহূর্তে এনে দেবে, অর্থাৎ ভালো থাকার কিছুটা সুযোগ করে দেবে। তাই বন্ধুরা, এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আগামী দিনে এরকম ধরনের আরো অনেক আলোচনা হবে। আমরা চেষ্টা করব যত রকম নতুন জিনিস আপনাদের কাছে নিয়ে এসে ভালো থাকার উপায়গুলোকে বার করা যায় সেগুলোকে নিয়ে আলোচনা করব। তবে এই যে প্রভাবিত হওয়া, অর্থাৎ লোকের দ্বারা যে আলোচনা, লোকের দ্বারা যে সমস্যা আমাদের মানসিকভাবে বিব্রত করে দেয়, এইগুলো থেকে কিন্তু সহজে বেরিয়ে আসবার এই কয়েকটা পদ্ধতি কিন্তু মেনে চললে আমাদের আগামী দিনগুলো অনেক ভালো হবে, সুন্দর হবে। তাই বন্ধুরা, স্টার্ট কন্ট্রোলিং ইয়র প্লেজার্স, খুশি আনন্দ উৎসবের মুহূর্তগুলোকে খুব সংযতভাবে উপভোগ করুন। আর বলুন নিজেকে, আমি আমার সকল ভুলগুলোকে ঠিক করব, যাতে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি বা অ্যাকসেপ্ট করতে পারি। আমার জীবনের সমস্ত প্রয়োজনীয় যেই পরিবর্তনগুলো করা দরকার ভালো থাকার জন্য, সেগুলো আমি করব। দেখবেন আগামী দিনগুলো আপনাদের খুব সুন্দর হয়ে উঠেছে। আজকের এই বিষয়ে এখানেই ইতি টানবো আজকের মতন। আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।